পাশাপাশি দুটো উপস্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি তৈরি হয়েছে বছর তিনেক আগে। ঝোড়ার পাশে নির্মিত ওই দুই ভবনে ঢোকার জন্য দুবছর আগে কালভার্টও তৈরি করা হয়। তবে নেই কোনো অ্যাপ্রোচ রোড। উপস্বাস্থ্য কেন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ব্যবস্থা নেই পানীয় জলের কিংবা বিদ্যুতের। সব মিলিয়ে বর্তমানে গরু ছাগল রাখার গোয়ালঘরে পরিণত হয়েছে দুটি ভবনই। পরিষেবা চালু না হওয়ার কারণে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি নাগরাকাটার ঘাসমারি বস্তির। বিডিও বিপুল কুমার মণ্ডল অবশ্য আশ্বাস দিয়েছেন দ্রুত সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এলাকার উপস্বাস্থ্য কেন্দ্রটি ঘাসমারি লাগোয়া ছাটুন্ডু বস্তিতে চালু না হয়ে একটি আপার প্রাইমারি স্কুলের ভবনে অস্থায়ীভাবে চলছে। ঘাসমারিতে নতুন ভবন তৈরির কাজ হলেও তা এখনও হস্তান্তরিত না হওয়ায় সেখানে স্থায়ী ভিত্তিতে উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করা যায়নি। উপস্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঠিক সামনে একটি ঝোড়া রয়েছে। কালভার্ট না থাকায় বর্ষায় দুটি ভবনে ঢোকা সম্ভব নয়। মাটি ফেলে কালভার্টের দুপাশ ভরাট করে অ্যাপ্রোচ রোড তৈরির দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাগরাকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।